করোনা সংক্রান্ত তথ্য দিতে গিয়ে মন্ত্রী রতনানাথ বলেন, রাজ্যে এখনও পর্যন্ত 2,76,756 জনের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে 20,137 জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে 18,721 জনের। রাজ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে 359 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 7,323 জন, রাজ্যে মোট পর্যবেক্ষণে রয়েছে 23,418 জন। 14 দিনের সময়সীমা সম্পন্ন করেছে 15,736 জন। নমুনা সংগ্রহ করা হয়েছে 20,137 জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে 18,721 জনের। রিপোর্ট পজিটিভ এসেছে 175 জনের, নেগেটিভ এসেছে 18,546 জনের। শনিবার নমুনা সংগ্রহ করা হয়েছে 1,389 জনের। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 153 জন, চিকিৎসাধীন রয়েছে 20 জন। বহিরাজ্য থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ট্রেন এসেছে 7টি, যাত্রী এসেছে 8,280 জন, তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছে 8,265 জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে 15 জন। ট্রেন এবং সড়কপথে এখনও পর্যন্ত রাজ্যে এসেছে 17,953 জন। রাজ্যে মোট প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে 42টি। কেন্দ্রীয় তদন্তকারী দল তাদের রিপোর্ট জমা দিয়েছে, রাজ্য সরকারের অধীনে রয়েছে রিপোর্টটি। চোরাইবাড়ি দিয়ে এই দিন রাজ্যে প্রবেশ করেছে 397 জন, তার মধ্যে ট্রাক ড্রাইভার রয়েছে 116 জন, রোগী রয়েছে 3 জন, সাধারণ মানুষ রয়েছে 278 জন। মন্ত্রী রতনানাথ আরও জানান, শুক্র ও শনিবার 86 জন ওএনজিসি কর্মী ড্রিলিং সাইটের জন্য রাজ্যে এসেছে। তারা বিমান যাত্রার আগে রিপোর্ট নেগেটিভ নিয়ে এসেছে, এসসিএসের অনুমতি নিয়ে ড্রিলিং সাইটে প্রবেশ করেছে তারা। ওএনজিসির মেডিকেল টিম তাদের পর্যবেক্ষণ করবে। আপনাদের সুবিধার জন্য কতজন আসলো, কিভাবে আসলো, কোথা দিয়ে আসলো সব পাবেন, সেজন্য কোনো চিন্তা করবেন না। তো কেন্দ্রীয় টিম গতকাল রিপোর্ট সাবমিট করেছে, আগামীকাল আগরতলা থেকে রওনা দেব না, রিপোর্ট সরকারের কাছে আছে, রিপোর্ট সরকার দেখছে। গতকাল 847টা টেস্ট হয়েছে, সবটাই নেগেটিভ। আজ 800 টেস্ট চলছে, আজকে পজিটিভ বা নেগেটিভ আমি জানি না, রাত্রে আপনারা জানবেন। এখন পর্যন্ত 23,418 জন টোটাল আন্ডার সার্ভেলেন্স, এবং 14 দিন পরে কিউর হয়ে বাড়িঘরে চলে গেছে, 14 দিন পর 15,736। আজকে ফেসিলিটি কোয়ারেন্টিনে 359 জন রয়েছে, 3359। হোম কোয়ারেন্টাইনে 7,323, আগেরটার সাথে মিলবে না, কেন এটা রিপোর্টটা চোরাইবাড়িটা ওই যে দুটোর পরে আর ঢুকে না, সংখ্যাটা আগামী দিনের সাথে যোগ হবে। এখন পর্যন্ত 20,137 জন কারেকশন বলেছি আমি, 18,721 টেস্ট হয়েছে, পজিটিভ 175, নেগেটিভ 18,546, স্যাম্পল কালেক্টেড আজকে 1,399, আজকে আর 100% 800 বললাম, 153 জন পেশেন্ট রিকভার্ড, অনলি 20 আন্ডার ট্রিটমেন্ট। রিকভারি রেট
87.43, টেস্ট পার মিলিয়ন 4683, গতকাল 71 জন প্লাস আজকে 15 জন ওএনজিসি কর্মী ড্রিলিং সাইটের জন্য বোম্বে এবং দিল্লি থেকে এসেছে। তারা প্লেনে উঠার আগে তাদের রিপোর্ট নেগেটিভ নিয়ে এসছে এবং ড্রিলিং সাইটে উইথ দি পারমিশন অফ এসিএস ওরা অনুমতি দিয়েছে ড্রিলিং সাইটে যেতে পারবে। আপনারা জানেন ড্রিলিং সাইটে ঢুকলে কেউ বেরোতে পারবে না, কেউ ঢুকলে বেরোতে পারবে না, আবার কেউ ঢুকতেও পারবে না। সেজন্য একই লোক নেগেটিভের পর ওইখানে থাকবে অ্যালং উইথ মেডিকেল টিম। কারা মেডিকেল টিম? প্রত্যেক ড্রিলিং সাইডে ওএনজিসির মেডিকেল টিম রয়েছে। তাহলে 71 এবং 15 জন ওএনজিসি কর্মী চার্টার্ড ফ্লাইটে যারা এসেছে ফ্রম বোম্বে অ্যান্ড দিল্লি, তাদের সম্বন্ধে এই হল আমার বক্তব্য। এখন ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।